বর্তমান বিশ্বের প্রযুক্তি দুনিয়ায় ঝড় তুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা। শিক্ষা কিংবা চিকিৎসা, এমনকি গান গাওয়া থেকে শুরু করে ছবি আঁকার মতো সৃজনশীল কাজও করছে এআই। গুগল, মাইক্রোসফট ও অ্যাপলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় নেমেছে নিজেদের এআই চালিত চ্যাটবটকে সমৃদ্ধ করতে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়ছে প্রতিনিয়ত। গোল্ডম্যান স্যাক্সের প্রতিবেদন বলছে, আগামী 3 বছরে এ খাতে বিনিয়োগ পৌঁছাবে $20,000 কোটি। বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের ফলে বড় ধরনের প্রভাব পড়বে যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশগুলোর মোট দেশজ উৎপাদনে। 2025 সাল নাগাদ যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ ছাড়াবে $6,000 কোটি। খানিকটা পিছিয়ে থাকলেও এ খাতে চীনের বিনিয়োগ পৌঁছাবে $2,000 কোটি। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপুল বিনিয়োগের ফলে যুক্তরাষ্ট্রের জিডিপি বাড়বে 2.5 থেকে 4%। অন্যদিকে চীনের মতো বড় অর্থনৈতিক দেশগুলোতে 1.5 থেকে 2.5% পর্যন্ত বাড়বে জিডিপি। তবে বড় প্রভাব ফেলার ক্ষেত্রে অপেক্ষা করতে হবে দীর্ঘ সময়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারের নিয়ন্ত্রণ ধরে রেখেছে যুক্তরাষ্ট্র, ফলে এআই নির্ভর প্রতিষ্ঠান তৈরিতে তুলনামূলকভাবে এগিয়ে থাকবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এদিকে কন্টেন্ট ও আইডিয়া তৈরিতে ব্যবহৃত জেনারেটিভ এআই এর অর্থনৈতিক সম্ভাবনার কথা জানিয়েছে গোল্ডম্যান স্যাক্স। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে চালানো এক সমীক্ষায় দেখা গেছে, আগামী 1 থেকে 3 বছরের মধ্যে জেনারেটিভ এআই তাদের প্রতিষ্ঠানে শ্রম চাহিদা কমিয়ে দেবে। 10 বছরের মধ্যে প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিজস্ব কার্যক্রম চালাতে সক্ষম হবে, ফলে 2030 সাল নাগাদ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রত্যক্ষ ভূমিকা রাখবে এআই। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সিবি ইনসাইটসের তথ্য মতে, 2021 ও 2022 সালে জেনারেটিভ এআই স্টার্টআপের পেছনে বিনিয়োগ করা হয়েছে $420 কোটি-এরও বেশি অর্থ। অন্যদিকে আরেক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজির তথ্য বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের কারণে 2030 সাল নাগাদ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় 8টি দেশের অর্থনীতিতে যুক্ত হবে $23,500 কোটি। নাফি আরমান মনন, এখন বিশ্ব।